हेलो जूनियर्स, हमें स्वपन सेकेंड प्रो एमबी स्टूडेंट फ्रॉम बाँकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज। तो तुम्हारा जरा फर्स्ट राउंडे अलॉटमेंट हो गेछो तारा के अनेक क्वेश्चन करेछो जे दादा कौन कौन बुक आमरा फलो करब। तो आमी तुम्हारे बोली जरा फर्स्ट राउंडे अलॉटमेंट हो गेछो एवं कि जरा सेकेंड राउंडे अलॉटमेंट हो जाए हाँ तारा वीडियोटा अवश्य देखबे। हाँ एखाने एकटा कथा हलो जादेर सेकेंड राउंडेर बेपार सेकेंड राउंडेर काटअप बेपारे आमी एकटा सेपारेट वीडियो आपलोड करब। हाँ तार आगे बोली देखो तुम्हारे बुक रिलेटेड डाउट जिसब आसे सेई सब आमी क्लियर करब, ठीक आछे। आर बोलबो डायग्राम और एग्जाम ओरिएंटेड माने एग्जामे केमन भावे लिखते हबे कोन बोये लेखार जोन्नो भालो सेई सब बेपारे आमी तोमादेरके बोलबो और रेफारेंस हिसाबे की की बुक फलो करा दरकार सेई सब बेपारे तोमादेरके बोलबो और तोमादेर जे मोस्ट इम्पर्टेंट जेटा एखन क्लिनिकल पार्ट जेटा सेटा कोन बुक फलो करते हबे कोन बुक थेके पढ़ते हबे सेटा बोलबो। और एकटा जिनिस एटा इम्पर्टेंट जे कखन किनते हबे और केनार जोन्नो की की विषय तोमादेरके माथाय राखते हबे, ठीक आछे। और एकटा जिनिस যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার এমবিবিএস এর জন্য কোন কোন ইউটিউব চ্যানেল আছে যেটা দেখলে তোমরা খুবই হেল্পফুল পেতে পারো, ঠিক আছে। তো শুরু করছি। দেখো তোমাদের মেইন যে সাবজেক্ট তিনটে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। তো অ্যানাটমির জন্য থিওরির জন্য কি বই আছে দেখো ডক্টর বিডিসি, হ্যাঁ বিডিসি একটা বই আর একটা হচ্ছে ডক্টর বিশ্রাম সিং এর একটা বই আছে, ঠিক আছে। তো আমি এখানে বলছি বিডিসি যে বই বুকটি সেটা কি হবে একটা স্ট্যান্ডার্ড বুক, ঠিক আছে। এটা অল ওভার ইন্ডিয়া ফলো করা হয়। কিন্তু বিশ্রাম সিং এর যে বইটা আছে সেটা ইজি টু গ্র্যাপ, সহজে তোমরা বইটা পড়লে সহজে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। সেটাতে কেন সেটাতে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, ক্লিনিক্যাল পার্টটা খুব ভালো আছে, এক্সামে লেখার জন্য খুবই মানে খুবই ভালো, ঠিক আছে। আর একটা জিনিস বিশ্রাম সিং এর যে একটা ছোট ক্লিনিক্যাল একটা বই পাওয়া যায়, যদি তোমরা বিশ্রাম সিং এর যে টেক্সট বুকটা ফলো করো তাহলে ওই ছোট যে ক্লিনিক্যাল পার্টটা সেটার সাথে কোরিলেটেড করে তোমরা পড়তে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের অ্যানাটমির মধ্যে এমব্রিওলজি পড়তে হবে, যেটা হচ্ছে জেপি পাবলিকেশনের একটা ডক্টর ইন্দ্রবীর সিং এর একটা বুক পাওয়া যাবে, সেটা কিনে নিও তোমরা, ঠিক আছে। আর জেনারেল অ্যানাটমি সেই জন্য একেডি ডক্টর একেডি, ঠিক আছে। এই বইগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। তারপর আসি ফিজিওলজি। ফিজিওলজির জন্য তোমরা ফলো করবে প্রফেসর ডক্টর দেবাশিস প্রামাণিক স্যার, হ্যাঁ ওনার একটা বই আছে যেটা ন্যাশনালি ফলো করা হয়, ঠিক আছে। স্যার আমাদের কলেজেরই এইচওডি ছিলেন, ঠিক আছে। আর তোমরা এই ক্ষেত্রে রেফারেন্স হিসেবে গাইতম জ্ঞানম গাইতম যে রেফারেন্স বই একটা পাওয়া যায় সেটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। তারপর বলছি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি দেখো তিনটে বই আছে, একটা হচ্ছে সত্যনারায়ণ, একটা পঙ্কজ নায়ক আর একটা হচ্ছে বাসুদেবন, ঠিক আছে। এই তিনটে রাইটারের বই পাওয়া যায়। তার মধ্যে বলি দেখো সত্যনারায়ণ স্ট্যান্ডার্ড একটা বুক, হ্যাঁ, আর হচ্ছে পঙ্কজ নায়ক যেটা হচ্ছে কি হয় এক্সামে লেখার জন্য এটা খুবই ভালো, এই বইটা ভালো। বাসুদেবন আমি ফলো করিনি, তো অর্থাৎ এই বইটা আমার একটু মানে ডিফিকাল্ট লেগেছে, ঠিক আছে। তো তোমরা সত্যনারায়ণ পঙ্কজ নায়কের মধ্যে যে কোনো একটা ফলো করতে পারো। আর রেফারেন্স হিসেবে অবভিয়াসলি হার্পার, ঠিক। তো দেখো এবার যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো কোন কোন ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ার এমবিবিএসের জন্য ফলো করবে। প্রথম আসি অ্যানাটমি। দেখো অ্যানাটমিতে লেকচারের জন্য তোমাদেরকে দ্য চার্সি অফ মেডিকেল লিটারেচার যেটি আছে যে চ্যানেলটি সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ওই চ্যানেলটা খুবই ভালো, হ্যাঁ। আর তারপর বোনস রিলেটেড তোমাদেরকে পড়তে বোনস, হ্যাঁ বোনসের জন্য ডক্টর বীরেন কারিয়া একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটি তোমরা ফলো করতে পারো। আর ডিসেকশনের জন্য অবভিয়াসলি খুবই ইম্পর্ট্যান্ট ডিসেকশনের জন্য ভাইবা ভয়েস অফ অ্যানাটমি এই চ্যানেলটি, ঠিক আছে। আর বায়োকেমিস্ট্রির জন্য দেখো বায়োকেমিস্ট্রি তোমরা পড়লেই বুঝতে পারবে, তাও তোমরা ফলো করতে পারো একটা চ্যানেল যেটা হচ্ছে আমি পার্সোনালি ফলো করতাম, সেই জন্য তোমাদেরকে বলছি বায়োকেমিস্ট্রি বাই ডক্টর রাজেশ জাম্বুলকার, ঠিক আছে। এটাতে প্রায় 96K মতন সাবস্ক্রাইবার আছে, তো এটা তোমরা ফলো করতে পারো। আর একটা আছে একটা ম্যাম পোড়ান, হ্যাঁ ঋতু চ্যান্ডেল বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে, এটা তোমরা নিতে পারো, হ্যাঁ। দেখো আর বলি ফিজিওলজিটা তোমরা পড়লেই বুঝতে পারবে, হ্যাঁ নর্মাল। আর ফিজিওলজি যে প্র্যাকটিক্যাল করতে হবে সেই জন্য একটা চ্যানেল পাওয়া যায়, হ্যাঁ ফিজিওলজি প্র্যাকটিক্যালস বলে, হ্যাঁ ওখানে প্রায় 54টা মতন মানে 54 ভিডিও আছে যেটা ফার্স্ট ইয়ারে তোমাদের সমস্ত টেস্ট মানে ডিমনস্ট্রেট করা আছে, ঠিক আছে। তো সেটা নিতে পারো। আরেকটাই বলছি দেখো তোমাদের বইগুলো কখন কিনতে হবে,
দেখো প্রথমত তোমাদেরকে বলি, এমবিবিএস এ প্রচুর বই আছে, কিন্তু বইগুলো তোমাদেরকে কিনতে হবে তোমাদের চয়েস মতো, মানে তোমরা যেটা ভালো মনে করবে, তোমরা যেটা ইজিলি মানে বুঝতে পারছো যে বইটা পড়ে, সেই সব বইয়ে পড়বে, ট্রাই করবে ইন্ডিয়ান রাইটারের বই পড়ার, ঠিক আছে? তো সেই জন্য তোমরা কি করতে পারো, এখন দেখো পিডিএফ ডাউনলোড করতে পারো যে সমস্ত বইগুলোর কথা বললাম, ঠিক আছে? এক, দুই নম্বর হচ্ছে দেখো ক্লাস শুরু হবে যখন না, তার আগে তোমাদের এক মাস মতো ফাউন্ডেশন কোর্স হবে, সেই সময় তোমরা লাইব্রেরি যেতে পারো, লাইব্রেরি থেকে বিভিন্ন রকমের বই তোমরা ফলো মানে পড়ে দেখতে পারো, দেখবে যে কোন বইটা পড়ে ভালোভাবে বুঝতে পারছো বা কোন বইয়ের ল্যাঙ্গুয়েজটা ভালো, ঠিক আছে? তো সেই সব দেখেই তোমরা কিন্তু বই কিনবে, ঠিক আছে? কিংবা তোমরা যারা হোস্টেলে অ্যালোটেড হয়ে যাবে, তারা সিনিয়র দাদা বা দিদিদের সাথে ইন্টারাকশন করবে অবশ্যই, তার সাথে সাথে দাদা দিদিদের জিজ্ঞেস করবে যে মানে কোন বই পড়তে হবে, এমনকি তাদের কাছে বই থাকলে সেই সমস্ত বইগুলো একবার পড়েও দেখতে পারো। হ্যাঁ, তো তোমরা পড়ে ওই সব বই পড়ে দেখবে যে তোমাদের ক্ষেত্রে যেটা সহজ সুবিধা মনে হবে সেই সব বই পড়বে, ঠিক আছে? সবশেষে একটা কথা বলবো, দেখো এই যে পোস্ট নিস্ট ইনার্সিয়া এই যে ফেজটা, এই সময়ে তোমরা মানে কি বলবো আর কি, মানে দীর্ঘ প্রিপারেশনের পর একটা মানে কলেজ অ্যালটমেন্ট হয়েছো, তো তোমরা কি এই সময় একটা ব্রেক নাও, ঠিক আছে? তাড়াতাড়ির মধ্যে পড়াশুনো যাওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? পড়াশোনা করার জন্য যথেষ্ট টাইম পাবে তোমরা। হ্যাঁ, এখন তোমাদেরকে এনজয় করার টাইম, ঠিক আছে? এই অ্যাটলিস্ট এই টাইমটা, হ্যাঁ, কলেজ হওয়ার শুরু হওয়ার এই টাইমটা তোমরা এনজয় করো, ঘুরে বেড়াও, ঠিক আছে? হ্যাঁ, তো এখন থেকে স্টার্ট করার কোনো দরকার নেই, ঠিক? তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে এই ভিডিওর যে বেনিফিট সবাই নিতে পারে, ঠিক আছে? আর লেটেস্ট কোনো ইনফরমেশান জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বাই।